বন্ধুরা নমস্কার, আমি সন্তোষ। আজ আপনাদের শেখাবো মোবাইল ফোন হাত থেকে পড়ে গিয়ে ডেড হয়ে গেলে কীভাবে তা সলভ করতে হয়। আজ আমি শেখাবো Nokia 1280 ডেড সলিউশন। সেটা হাত থেকে পড়ে গেছিলো, পড়ে গিয়ে ডেড হয়ে যায়, তো নিয়ে এসেছেন এটা রিপেয়ার করার জন্য। তো আমি আপনাদের আজকে দেখাবো এটা কীভাবে সলভ করা হয়। প্রথম সেটটাকে খুলে ফেলা হবে, ভিডিওর দিকে ফলো করুন। সেটা খোলা হচ্ছে, নোকিয়ার কিছু কিছু মডেল আছে যেমন 101, 108, আরো কিছু মডেল আছে যে মডেলগুলো সাধারণত হাত থেকে পড়ে গিয়ে ডেড হয়ে যায়। কারণ ডেড হয়ে গেলে বেশিরভাগ কি প্রবলেম হয় সেটাই আমি আজ আপনাদের দেখাবো। প্রথম সেটা খোলার পর খুব ভালো করে দেখতে হবে কোনো জায়গা হ্যাম্পারিং হয়েছে কিনা, বা কোথাও পড়ে গিয়ে ব্রেক হয়েছে কিনা, কোনো পার্টস ওখান থেকে উঠেছে কিনা। এটা ভালো করে চেক করার পর আর কন্টেন্টগুলো একবার চেক করে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। মোবাইলের কন্ট্রোল সব ঠিকই আছে। তো এবার এলসিডি বারটা আমরা খুলে ফেলবো, সেখানে দেখবো এলসিডির পাতা কেটে গেছে কিনা বা অন্য কোনো হ্যাম্পারিং হয়েছে কিনা। এই ধরনের পড়ে গিয়েছে ডেড হয়ে গেলে চতুর্দিকটা খুব ভালো করে দেখে নিতে হয়, কারণ অনেক সময় একটা ছোট্ট পার্টস উঠে গিয়েও মোবাইলটাকে ডেড করে দিতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এলসিডির পাতার দিকে আমরা খুব ভালো করে ঘোরাটা লক্ষ্য করবো, খুব সামান্য একটুখানি কেটে গেলেও অ্যাকচুয়ালি ডেড হয়ে যেতে পারে, আমাদের মোবাইল ফোনটাও ডেড হয়ে যেতে পারে। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, এলসিডির গোড়ায় খুব সামান্য কাটা দাগ দেখা যাচ্ছে। এই এলসিডিগুলো সাধারণত পেস্ট করে লাগানো হয়। তো এলসিডিটাকে প্রথম আমরা খুলে ফেলবো, দেখুন এখানে এলসিডিটা কাটা দেখা যাচ্ছে। হালকা ভাবে হিট দিলে এলসিডিটা আস্তে খুলে যাবে। এটা ঝালাই করা না, এটা পেস্টিং করা। এবার আমরা যেটা করব যে এবার এবার এলসিডিটা দেখুন ভালো করে, এলসিডিটা গোড়াটা দেখা যাচ্ছে কাটা। এবার আমরা প্রথম যেটা করবো এলসিডিটাকে একটা নতুন এলসিডি ওখানে লাগাবো, লাগিয়ে সেটা অন করে দেখতে হবে সেটা অন হয় কি না, তারপর আমরা দ্বিতীয় পদক্ষেপ নেব। ফার্স্ট আমরা এলসিডি যে জায়গাটা লাগানো হয় সেই জায়গাটাকে ভালো করে সোল্ডারিং করে নেব, কারণ ওখানে পেস্টিং করা হয় তো ওখানে নতুন এলসিডি ঝালাই হবে না। তো প্রথম আমরা জায়গাটাকে খুব ভালো করে সোল্ডারিং করব। সোল্ডারিং হয়ে গেছে, এবার জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে দেখে নেব কোনো পিন সোল্ডারিং করা বাকি আছে কিনা বা কোনো পিন শর্ট হয়ে আছে কিনা। এখানে সোল্ডারিং এর সময় আমরা ম্যাক্স বোল্ট ইউজ করেছি, এবার এটা পরিষ্কার করে ISO প্রোফাইল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব।
আপনি জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে দেখে নেবেন, কোনো পিন যেন শর্ট না থাকে। এবার আমরা বোর্ডটাকে অয়েল খাপের মধ্যে বসাবো। বসিয়ে নতুন একটা এলসিডি পরে ম্যানুয়ালি আমরা চেপে ধরে দেখবো সেটা অন হয় কিনা। এটা খুব সাবধানে এলসিডিটাকে প্রতিটা পিনের সাথে অ্যাডজাস্ট করে বসাতে হয়। দেখুন সেটা অন হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সেটের মাঝের কি পড়ে গেলে এলসিডির যদি পাতা কেটে যায় তবে সেটা ডেড হতে পারে। সেই ক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এলসিডিটাকে আবার জায়গায় সুন্দর করে লাগিয়ে দেবো। পেনগুলোতে আমরা ম্যাক্স গোল্ড লাগিয়ে নিলাম, এলসিডিটাকে সুন্দর করে জায়গায় বসাবো। প্রতিটা পিন ধরে ধরে সুন্দর করে ঝালাই করে দিতে হবে। যেসব বন্ধুরা নতুন মোবাইল ফোন রিপেয়ারিং শিখছেন তাদের জন্য এটা খুব উপকারী, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেট পরে গিয়ে ডেড হয়ে গেলে এলসিডির পাতা কেটে যায়। তো সেক্ষেত্রে বন্ধুদের আমি উপদেশ দেবো, আপনারা প্রথম এলসিডিটাকে ভালো করে চেক করবেন, প্রয়োজন একবার খুলে নতুন এলসিডি লাগিয়ে দেখে নেবেন। আর একটা সাথে বলবো, এইসব সেটে যে একটা এলইডি ইউজ করা হয় বোর্ডের মধ্যে, তো আপনারা কাইন্ডলি অনেক সময় গ্রাফিক্স চলে আসে কিন্তু লাইট থাকে না, সেক্ষেত্রে এলইডিটাকে একটু ভালো করে দেখে নেবেন। অনেক সময় গোড়া থেকে খুলে যায়, তো সেটাকে একটু রিসলভ করে দেবেন। আমাদের এলসিডি ঝালাই হয়ে গেছে, এবার আমরা সেটা অন করব। ওকে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যদি উপকার হয় লাইক।